নমস্কার বন্ধুরা আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত আজকে ভিডিওতে আমি হনুমান মুভির ক্লোজিং কালেকশন নিয়ে কথা বলবো এই মুভি বারোই জানুয়ারি রিলিজ করেছিল তো ওভারসিজ থেকে কত কালেকশন করেছে ইন্ডিয়ার থেকে কত কালেকশন করেছে যাবতীয় ডিটেল আমি আপনাদেরকে দেবো ইন্ডিয়ার পাশাপাশি ওভারসিজ থেকে এই মুভি হচ্ছে খুব ভালো কালেকশন করেছে ওভারসিজ এর হচ্ছে পনেরো নম্বর স্থানে আছে গ্রস কালেকশনে তেলেগু মুভিতে কালেকশন হিসাবে পনেরো নম্বর স্থানে আছে এবং শুধুমাত্র তেলেগু ভার্সান থেকে যদি বিচার করা হয় তেলেগু মুভি থেকে তাহলে আট নম্বর আছে ওয়ার্ল্ড ওয়াইড এই মুভির টোটাল কালেকশন ছিল হচ্ছে দুইশো কোটি কোটি লক্ষ টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন দুইশো লক্ষ টাকা এর মধ্যে ওভারসিস থেকে এসছে হচ্ছে আটান্ন কোটি আশি লক্ষ টাকা এবং ইন্ডিয়ার থেকে গ্রস হচ্ছে দুইশো ছত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা এবার এই আটান্ন কোটি যে আশি লক্ষ টাকা এসছে সেই সেইটা হচ্ছে ডিটেলটা আমি আপনাদেরকে দিচ্ছি আটান্ন কোটি আশি লক্ষ টাকা হচ্ছে যদি আপনি ইউএসডি দেখেন তাহলে হচ্ছে সিক্স পয়েন্ট এইট ফাইভ মিলিয়ন ইউএসডি এর মধ্যে নর্থ আমেরিকার থেকে এসছে ফাইভ পয়েন্ট থ্রি মিলিয়ন ইউএসডি ইউকের থেকে এসছে তিনশো আটান্ন কে ইউএসডি রেস্ট অফ ইউরোপ থেকে এসছে একশো আশি কে ইউএসডি অস্ট্রেলিয়ার থেকে এসছে আপনার পাঁচশো পঁয়ষট্টি কে ইউএসডি নিউজিল্যান্ড থেকে এসছে সাতাত্তর কে ইউএসডি রাশিয়ার থেকে এসছে টু পয়েন্ট এইট কে ইউএসডি ইউএই বা মিডল ইস্ট থেকে এসছে হচ্ছে তিনশো পঁচাত্তর কে ইউএসডি এবং রেস্ট অফ ওয়ার্ল্ড থেকে এসছে হান্ড্রেডএসডি টোটাল হচ্ছে জিরো কারোর মানে ছাপ্পান্ন কোটি আশি লক্ষ টাকা হচ্ছে বিদেশ থেকে এসছে ইন্ডিয়ার থেকে এসছে দুইশো ছত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা গ্রস তাকে যদি নেট করেন তাহলে দুইশো কোটি বত্রিশ লক্ষ টাকা ইয়েস দুইশো কোটি টাকা মানে গন্ডি ক্রস করেছে ইন্ডিয়ার থেকে নেট তো এর মধ্যে যে হিন্দি ভার্সান থেকে এসছে হচ্ছে কোটি আট লক্ষ টাকা কোটি লক্ষ টাকা আট হচ্ছে হিন্দি ভার্সান থেকে এসছে তামিল ভার্সান থেকে এসছে হচ্ছে এক কোটি বাহাত্তর লক্ষ টাকা তেলেগু ভার্সান থেকে এসছে একশো চুয়াল্লিশ কোটি ষোলো লক্ষ টাকা আমি কিন্তু এটা সম্পূর্ণ নেটে বলছি মালায়ালম ভাষান থেকে এসছে মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা এবং কারা ভাসন থেকে এসছে এক কোটি একানব্বই লক্ষ টাকা টোটাল হচ্ছে এর কালেকশন দুইশো কোটি বত্রিশ লক্ষ টাকা এবার এই যে দুইশো কোটি বত্রিশ লক্ষ টাকা এসছে সেই দুইশো কোটি বত্রিশ লক্ষ টাকা ফিফটি পারসেন্টে কিন্তু প্রডিউসারের কাছে মানে ধরে নিতে পারেন একশো কোটি টাকা প্রডিউসার এই মুভি থেকে পেয়েছে ইন্ডিয়ার থেকে

মাত্র কুড়ি কোটি টাকা মাত্র প্রফিট হয়েছিল সেখানে হনুমান মুভি চল্লিশ কোটি টাকা ইনভেস্ট করে একশো কোটি টাকা হয়েছে আয় করেছে মানে ষাট কোটি টাকা প্রফিট তাহলে ভেবে দেখুন জওয়ানের চেয়ে যদি পার্সেন্টেজ হিসাবে দেখে থাকেন তাহলে হনুমান মুভি জাবানের থেকেও বেশি টাকা পার্সেন্ট হিসাবে প্রফিট করেছে জ্বান যেখানে মাত্র একদম সামান্য পার্সেন্ট প্রফিট করেছে সেখানে হনুমান মুভি শুধুমাত্র বক্স অফিস ইন্ডিয়ার থেকে প্রায় আপনার আড়াইশো পার্সেন্ট প্রফিট করেছে সেই জন্য এই মুভিটাকে ডবল ব্লকবাস্টার বলা হয় তো আজকে এই পর্যন্তই যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন